বিসমিল্লাহির রাম রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় প্রশ্ন করছে তাদের গণিত বিষয় থেকে আমরা চুয়ান্ন পৃষ্ঠাকে কেন্দ্র করে আজকে বইয়ের বাইরে একটি আমরা প্রশ্নকে তুলে ধরেছি এবং এই প্রশ্নটি থেকে আমরা আজকে দেখে চেষ্টা করবো যে আমরা কীভাবে ঘর যে পূরণ বা এই ধরনের বিষয়গুলো আমরা এর আগে পেয়েছি বা লুকানো সংখ্যা খুঁজে বের করি এ ধরনের আমরা একটি পার্ট বা আমাদের বিষয় পেয়েছিলাম সেটি হলো আমাদের পৃষ্ঠা হল চুয়ান্ন এবং তিপ্পান্ন পৃষ্ঠা সে ধরনের বিষয় ছিল আমরা এর আগে সে বিষয়গুলোকে নিয়ে কাজ করেছি এবং দেওয়ার চেষ্টা করেছি এবং চুয়ান্ন পৃষ্ঠাকে কেন্দ্র করে আমাদের কথার অঙ্ক বা আমাদের যে লুকানোর সংখ্যা বের করি বা খালি ঘর পূরণ করি বা ফাঁকা ঘর পূরণ করি এই উপর কিন্তু আমাদের পর্যাপ্ত এর আগে ভিডিও দেওয়া ছিল আমরা সে ধরনের বিষয়কে কেন্দ্র করে আজকে আরও একটি বিষয় দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনাদের ছোটো ছোটরা এই বিষয়গুলো সুন্দরভাবে বইয়ের বাইরে কিছু জিনিস বা এই ধরনের সমস্যাগুলো যেন তাদের সমাধান করতে পারে আপনাদের সচেতনই তো প্রশ্নটি একটু দেখে নেই শিমুর কাছে কিছু চকলেট ছিল সে তার বোনকে আঠাশটি চকলেট দেওয়ায় তার কাছে উনচল্লিশটি চকলেট অবশিষ্ট রইল শিমুর কাছে মোট কতটি চকলেট ছিল গাণিতিক বাক্যে বা বাক্য কী হবে আমরা এখানে দুটি প্রশ্ন রয়েছে আমাদের এখানে দুটি প্রশ্ন রয়েছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমত হলো আমরা কিভাবে এটি সমাধান করব সেটি আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো যেহেতু আমাদের সিমুর বোন বা সিমু তার বোনকে দিয়েছিল বা সিমু এবং তার বোনকে নিয়ে যেহেতু এই সমস্যাটি এবং তার সঙ্গে আমাদের আরেকটি যে বিষয় রয়েছে সেটি হলো তার কাছে মোট কতটি চলো ছিল এটি এবং গাণিত ভাবকে প্রকাশ করতে বলা হয়েছে তো আমাদের সমাধানের একের যেহেতু আমরা এখানে দুটি সমাধান পেয়ে যাব তো এক দিয়ে আমরা সমাধান দিয়ে দিচ্ছি যেভাবে পরীক্ষা তারা লিখবে বা পরীক্ষা খাতা লিখবে এক দিয়ে সমাধান দিয়ে দিচ্ছি এখন কথা হলো যে আমাদের সমাধান কীভাবে আগে করতে হবে সেটি দেখে নিই শিমু তার বোনকে যে চকলেট দিয়েছিল সেটি আগে লিখে নিই বোনকে চকলেট চকলেট দিল আঠাশটি দেওয়ার কথা ছিল আঠাশটি আমরা লিখে দিলাম আচ্ছা এরপরে যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো যে তার কাছে থাকলো সেটি আমরা একটু লিখে নিই আগে শিমুর শিমুর কাছে শিমুল কাছে অবশিষ্ট যে রইল সেটা আমরা একটু নিয়ে নিই শিমুল কাছে অবশিষ্ট অবশিষ্ট রইল উনচল্লিশটি এটি আমরা আগে লিখে নিই উনচল্লিশটি আচ্ছা কথা হলো যে তাহলে শিমুল কাছে কয়টি চকলেট ছিল সেটি যদি আমরা খুঁজে বের করি তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমরা এখানে আমরা আগে যে সংখ্যা দুটি পেলাম এই দুটি সংখ্যা আগে যোগ করে নেব তাহলে আট নয় সতেরো সাত হাতে এক দুই একে তিন তিন তিনে ছয় সাতষট্টি টি তাহলে আমাদের এখানে যে সমস্যার সমাধান হিসেবে আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো যে শিমুর শিমুর চকলেট শিমুর চকলেট ছিল শিমুর চকলেট ছিল সাতষট্টি টি এটা গেল আমাদের একের একটি অংশ একেরই একটি অংশ এখন গাণিতিক বাক্যে কী হবে সেটি বলেছে তা যেহেতু আমরা এখানে দেখতে পেলাম যে আমরা এই দুটি সমস্যার সমাধানের হিসেবে আমরা প্রথমটির হিসেবে যেটি কাজ করেছি যে এই দুটি সংখ্যাকে আমরা যোগ করেছি তাহলে আমরা এখন যে কাজটি করব সেটি হলো যে গাণিতিক বাক্য এই কথাটি আগে লিখব গাণিতিক বাক্য তাহলে গাণিতিক বাক্য হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি আটাশ এবং যোগ আমরা পেয়েছিলাম উনচল্লিশ সেটি দিয়ে দিচ্ছি এবং ব্র্যাকেট দিয়ে আমরা টি দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে সাতষট্টি দিয়ে দিচ্ছি কথা হলো যে আমাদের এখানে দুটি বিষয় হবে একটি হলো যে আমাদের যেহেতু প্রশ্ন করা হয়েছে যে শিমুর কাছে মোট কতটি চকলেট ছিল তো সেক্ষেত্রে আমাদের এটি একটি এর ফলাফল বা এর উত্তর এবং এর সঙ্গে আরেকটি ছিল গাণিতিক বাক্য কী হবে গাণিতিক বাক্যটিও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওটিতে আমরা প্রজাক্রমে এইভাবে একটি একটি করে আমরা অঙ্ক নিয়ে বা এই ধরনের বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে বিভিন্ন বিষয় বুঝিয়ে দেওয়ার আপনাদের ছোটো শ্রমিকদের জন্যে এবং আমরা এইভাবে চেষ্টা করবো যেন আমাদের ছোটো শ্রমিকরা বিভিন্নভাবে আপনাদের সয্যতা নিয়ে যেন তারা এই বিষয়গুলো এখান থেকে জানতে পারে বা বুঝতে পারে এবং কীভাবে বইয়ের বাইরে আরও অতিরিক্ত যে বিষয়গুলো আমাদের এইগুলো যেহেতু আমাদের শিক্ষক সহায়িকা বা এ ধরনের বিষয়গুলো থেকে আমরা কালেক্ট করছি এবং কীভাবে শিক্ষকেরা ট্রেনিং নিয়ে থাকে সেই ট্রেনিংগুলোতে তারা কীভাবে শিক্ষকেরা কীভাবে ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকে বা ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করবে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনার বাসা থেকে এই বিষয়গুলো তাদেরকে দিতে পারেন এবং এই অনুযায়ী যেন আপনাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নিতে পারেন তো এই ছিল আমাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীর পড়াশোনা তাদের গণিত বইয়ের আমরা আজকে দেখে দিতে চেষ্টা করেছিলাম চুয়ান্ন পৃষ্ঠার আলোকে বইয়ের বাইরে একটি আমাদের এই ধরনের সমস্যা এবং তার সঙ্গে সমাধান তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ